দাঁড়িয়ে থাকা সরকারি বাসে সজোরে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম ওই পিকআপ ভ্যানের চালক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার গুঞ্জিরিয়া বাজার সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়ক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি সরকারি বাস রাস্তার ধারে খারাপ অবস্থায় দাঁড়িয়েছিল। রায়গঞ্জের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সজোরে ওই বাসের পিছনে ধাক্কা মারলে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। অন্যদিকে দাঁড়িয়ে থাকা বাসটি জাতীয় সড়কের নিচে নেমে যায়। এই ঘটনায় গুরুতর জখম হয় ওই পিকআপ ভ্যানের চালক। স্থানীয় বাসিন্দারা পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনাটা শোনা গেল কি, যে বাসটা দাঁড়াইছিল সকাল থেকে, খারাপ হয়ে গেছিল। এই পিকআপ ভ্যানটা পিছন থেকে আসে, বাসের পিছনে মারছে ধাক্কা। ধাক্কা মারানোর পরে বাসটা চলে গেছে নিচনে, আর পিকআপ ভ্যানটা রোডের উপরে পাল্টি হয়ে গেছে। পাল্টি হওয়ার পরে দেখলাম ড্রাইভারকে এরা বের করে রাখছিল, ড্রাইভারের মানে রক্তদগ্ধ বের হচ্ছে। তারপরে আমি একটা চার চাকা দাঁড়ায় ওই ড্রাইভারটাকে গাড়িতে বসাইয়ে ইসলামপুর মহকুমা হসপিটালে পাঠালাম, আর দুটা আমার ছেলেকে দিয়ে পাঠাইছি। পিকআপ ভ্যানে কি কোনো খালাসি ছিল? পিকআপ ভ্যানে কোনো খালাসি ছিল? একাই ছিল ড্রাইভার, একাই ছিল। আর বলছি ড্রাইভারের অবস্থাটা কেমন? ড্রাইভারের অবস্থাটা কি, এই যে চোখ তো ফেটে গেছে এদিক থেকে, মানে রক্ত বের হচ্ছে। তারপরে আমি আমাদের দুটা ছেলেকে দিয়ে বললাম তোরা অ্যাডমিট করে তোরা চলে আসবি। ঘটনাটা তো স্যার, আমি তো গাড়ি, এখানে গাড়ি আমার খারাপ হয়েছিল, গাড়ি সাইড করে রেখে আমি গাড়ির মাল আনতে গেছি। এই যে মাল আনতে গেছি, এবার মাল কিনে আমি মিস্ত্রি নিয়ে আসতেছি। আসার সময় আমার কর্নাটা গাড়িতে ছিল, কর্নাটা আমাকে ফোন করে বললো এই ব্যাপার, আমাদের গাড়ির পিছনে একটা পিকআপ ভ্যান বহুত স্পিডে এসে মারি দিয়েছে, মারি দিয়ে আমাদের গাড়িকে নিচে ফেলাই দিয়েছে। কোন গাড়ির ড্রাইভার আপনি? আমি স্টেট বাসের ড্রাইভার। কোথায় যাচ্ছিলেন? আমরা ভাড়াকাতে ডাউন হচ্ছিলাম। আচ্ছা, বলছি গাড়িতে কেউ ছিল না আপনার গাড়িতে? স্টেট বাসে আমার গাড়িতে কন্ডাক্টর ছিল। ও কোথায়? আমার কোন প্যাসেঞ্জার ছিল না, আমার গাড়ি কোনো ক্ষতি হয়নি।